বিদায়খনে নিজ দলীয় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে নিয়োগ দিয়ে নিয়োগপ্রাপ্তদের সর্বনাশ করেছেন। কদিন পরেই হতভাগ্য নিয়োগপ্রাপ্তরা উপলব্ধি করবে। কর্মস্থলে যোগদান করানোর দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপ উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছে সদ্য অ্যাডহকের নিয়োগপ্রাপ্তরা। দুপুর 1:30টার দিকে আন্দোলনকারীরা উপাচার্যের সম্মেলন কক্ষে অবস্থান করছেন। কক্ষে উপাচার্য, উপ উপাচার্য এবং রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম অবরুদ্ধ আছেন। এর আগে সোমবার সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নেয় নিয়োগপ্রাপ্ত ছাত্রলীগ নেতাকর্মীরা। এর আগে বেলা 11:00টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিনদের সঙ্গে প্রশাসন মিটিং করছিলেন। সে সময় চাকরি পাওয়া ছাত্রলীগ নেতারা উপস্থিত হয়ে তাদের যোগদানের অনুমতি চান। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে চাকরি পাওয়াদের মধ্যে উচ্চ বাক্য বিনিময় হয়। আপনারা এগুলোর প্রতিদান এর আমাদের বিষয় কথা বলা স্যার, আমরা রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ে গণ স্পষ্ট জামাত বিএমবিকে চাকরি দেওয়ার সময় ওনার হাত কাঁপে নাই স্যার। এটা লকডাউনের মধ্যে যে নিয়মটা সেটা আমরা মানতে বাধ্য, সেটাই করি। অতিরিক্ত কোনো কিছু স্যার আপনি যদি এটা সব করে দেন স্যার, তাহলে অবশ্যই আপনার সুনাম পাবে এবং শেখ হাসিনার কাছে আপনার গ্রহণযোগ্যতা পাবে স্যার, আমরা বিশ্বাস করি স্যার। তো বলে দিয়ে আত্মগোপনে চলে গেলেন ভাই, বলতে বলেন। পরে ছাত্রলীগ নেতারা যোগদান করতে না দিলে, যাবেন না বলে অবস্থান নিলে রাবি প্রশাসন জরুরি সভায় বসেন। সভা শেষে ফের চাকরি পাওয়া নেতাদের সঙ্গে আলোচনায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে যোগদানের অনুমতি দেওয়া সম্ভব নয় জানালে চাকরি পাওয়া নেতারা ফের উপাচার্য সহ প্রশাসনের সকলকে অবরুদ্ধ করেন। মন্ত্রণালয় বলেছে যে এটা একটা অবৈধ প্রক্রিয়া এবং তারপরে একটা তদন্ত কমিটি তারা করেছে এবং তদন্তাধীন ব্যাপার আছে। সেই তদন্ত যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের তেমন কিছু করার নেই। আমার যারা চাকরি পেয়েছে শিক্ষা মন্ত্রণালয় যে আমাদেরকে যেটা পত্র দিয়েছে, তদন্ত কমিটি করেছে, আমি তো তার বাইরে যেতে পারিনি। তা আমি আপনাদের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়কে বলবো, সরকারকে বলবো যে তাড়াতাড়ি একটা সুষ্ঠু এর ব্যবস্থা করা হোক। তদন্ত প্রতিবেদন আমাদের হাতে আসেনি। আপনারা যে ওপেন সার্কুলেশন মিনিস্ট্রি অফ এডুকেশন দিয়েছিল সেই প্রক্রিয়াটাকে অবৈধ তারা বলেছে এবং তার বিরুদ্ধে একটা তদন্ত কমিটি তারা গঠন করেছে। তদন্ত কমিটির আমরা পত্রিকার মাধ্যমে শুনেছি, জেনেছি যে তারা শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে। পূর্বেই একটা শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা আদেশ এসেছিল ডিসেম্বরের 10 তারিখে এবং আমরা সেটা আমাদের হস্তগত হয় 13 তারিখে। সেখানে সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার কথা বলা হয়েছে। তা আমি যেহেতু সরকারের একজন প্রতিনিধি, সেই জন্য সরকারের নিয়মটাকে আমার ভায়োলেট করা সম্ভব নয়। আমি মনে করব যে সরকার একটা উদ্যোগ নেবে, উদ্যোগ নিয়ে এই সমস্যার সমাধান করবে এবং যারা চাকরি পেয়েছেন অথবা যাদেরকে চাকরি দেওয়া হয়েছে তাদের কথাও চিন্তা করতে হবে।